হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি খেলছিল ওখানে ওর বাবার সাথে, ওখান থেকেই বলছে। এই যে আজকে আমাদের হচ্ছে মানে অ্যাবির হচ্ছে স্প্রিং ব্রেক, এদিকে এই যে বাইরে পুরো সাদা হয়ে আছে, স্নো জাস্ট শেষ হলো, সারাদিন ধরে স্নো পড়ে, এই যে প্রচণ্ড বাইরে স্নোফল হয়েছে আজকে। আমরা ভেবেছিলাম একটু বাইরে ওয়াক করতে যাবো, এখনও অল্প অল্প স্নো হচ্ছে, যেহেতু অ্যাবি স্প্রিং ব্রেক, স্প্রিংটা এনজয় করতে আউটসাইড যাব, কিন্তু সেটার উপায় নেই, পুরো চারিদিকে স্নোতে ভর্তি হয়ে গেছে। আবার এখন আমরা চা নিয়ে বসেছি এখানে, এখানে হচ্ছে আমার আর অমিতের হচ্ছে চা গ্রিন টি, আর অ্যাবি হচ্ছে হট চকলেট, আর তার সাথে আমরা খাবো বেগেল, আর ওর সাথে বাজাচ্ছে হচ্ছে মানে অ্যাবি ফুলে ফুলে গান রেকর্ড করে রেখেছে, আমরা মিউজিক শুনছি। অ্যাবি কি নাচছে তার সাথে? ফুলে ফুলে এরকম নাচে না বাবা, ফুলে ফুলে নাচ আমি তোকে শিখিয়ে দেবো, চল খেয়ে নে। এই সুন্দর সুন্দর কাপগুলো আমরা গিফট পেয়েছি, তো সেগুলোর আজকে আমরা উদ্বোধন করছি। আমরা আমরা কিন্তু দুটো দুটো করে গিফট পেয়েছিলাম, মানে কাপল কাপ পেয়েছিলাম, কিন্তু তার মধ্যে একজন বলেছে না সেও নতুন কাপেই খেতে চায়, তাই অ্যাবিকে দেওয়া হয়েছে এই কাপটা হট চকলেট আর আমরা গ্রিন টি। আমাদের কাছে এরকম দুটো বেগেল ছিল, একটা অ্যাবিকে দিয়েছি আর একটা হচ্ছে আমরা দুজন ভাগ করে খাচ্ছি। অ্যাবি বলছে না না এটা ফেয়ার হচ্ছে না, আমরা আমি একটা গোটা খাচ্ছি আর তোমরা হাফ হাফ খাচ্ছ, তুমি কি শেয়ার করতে চাও? আচ্ছা ঠিক আছে শেয়ার করো, হ্যাঁ শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করে খাবো আমরা, ঠিক আছে। থ্যাংক ইউ, আমাদের যদি আমরা মানে চেষ্টা করি শেয়ার করে খাবার খেতে, তাহলে ওরও একটু শেয়ারিং ব্যাপারটা শিখে নেয় আর কি, তাই তো? তুমি শেয়ার করতে ভালোবাসো? ভালো। রেড কি রেড বল, তোর কেমন কাটছে স্প্রিং ব্রেক, কেমন কাটছে তোর? ভালো কাটছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, ও বাড়িতে থাকে, আমাদের কোনো রকম ঝামেলা হয় না, ও খুব একটা জ্বালায় না আন্টিরা আনলেস ওর শরীরটা খুব খারাপ হলে। আজকে তো সকাল থেকে উঠেই ঘুমতে, আজকে অবশ্য ঘুম থেকে দাঁড়ানো মানে খুবই দেরি করে উঠেছে আর কি, 700 o'clock থেকে আছে। আর ওই লাইব্রেরির প্রোগ্রাম ছিল 1 ঘন্টা, তারপরে ও একটু এই খোঁজ কী করলি, তারপরে তুই সারাদিন জানিও তো না কী কী করছিলি, তারপরে একটু স্টাডি করলো, একটু স্টাডি, তারপরে দু বাড়িতে একটু ফোন টোনে কথা, আর ও আমার বাবার সাথে যখন ফোন করে ওর মানে ভাগ করা আছে কার সাথে কী কী কথা বলবে। আমার বাবার সাথে যখন ফোন করে ওই যে বাবা স্নো ক্লিন করতে যাচ্ছে, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ। আমার বাবার সাথে যখন ফোন করে তখনও হচ্ছে ম্যাথস করে, হ্যাঁ আমাকে 5টা অ্যাডিশান দাও, 5টা সাবস্ট্রাকশান দাও, তো এরকম করে হ্যাঁ মাল্টিপ্লিকেশান দাও, এই করে করে ওর মোটামুটি অনেকটা সময় কেটে যায় আমার বাবার সাথে। ওই যে এখন রেডি হচ্ছে, ওই যে অমিত রেডি হচ্ছে স্নো ক্লিন করতে যাবে, সঙ্গে সঙ্গে ও স্নো প্যান পরে রেডি হচ্ছে আর কি, ওকেও স্নো ক্লিন করতেই হয়। অমিত তুমি যাচ্ছ কেন, ওকেই পাঠিয়ে দাও শুধু, আজকে ওই পারবে, পারবি তুই একা একা করে আসতে? হ্যাঁ সেটা যাবে না, কেউ একটা যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ টু ইজ এ টিম, ও বাবা শেয়ারিং, টিম বিল্ডিং, ভালোই তো। রেডি যাও, আমার হেল্প লাগলে বলো, আমার হেল্প লাগলো বলো। হ্যাঁ গ্লাভস না পরলে কি হবে তোমার, ফ্রস্টবাইট হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। এখন অসুবিধা হবে না, দেখ খুব সুন্দর রোদ উঠে গেছে, ঝকঝক করে রোদ উঠে গেল আমার, যাও ক্লিন করে এসো। হ্যাঁ গ্লাভস পরো, ভেজা কালকে তো বিকেলে পাড়ার যে পার্কটা ছিল ওখানে একটু খেলতে গেছিল ওর বন্ধুদের সাথে, পুরো গ্লাভস ভিজিয়ে নিয়ে এসেছিল, ড্রাই হয়েছে বাবা? আর এই যে আমি আমি স্নো প্যান্ট দেখাচ্ছি কি করে, একটা স্নো প্যান্ট 1 বছর যায়, এবং আই মাস্ট সে যে এটা ভেরি কস্টলি। এই যে স্নো প্যান্ট হাঁটু দিয়ে হাঁটু দিয়ে ঘষে ঘষে এটাকে পুরো ফাটিয়ে নিয়ে আসবে, পুরো মানে ঘষে ঘষে এটা ছিঁড়ে যাবে আর কি, কী করে রাখে হাঁটুগুলোকে, সারাক্ষণ হাঁটু মুড়ে মুড়ে স্নো মধ্যে খেলে। যাও অল দি বেস্ট, বাবা এসে আমাকে বলবে আমি তো কিছু করলামই না, আমি তো সব স্নো ক্লিন করলো, তাই না? হাসছিস কেন, তাই তো হবে মনে হচ্ছে আমার। হতেই পারবে না ওরকম, যাও অল দি বেস্ট। হ্যাঁ অল দি বেস্ট টু ইউ, আমাকে কেন অল দি বেস্ট বলছি, দেখি কতটা স্নো হয়েছে, আমি আবার সোয়েটার পরে আসিনি। ও দেখ তোকে
তাড়াতাড়ি হয়ে যাবে। এই বছর এত স্নো হয়েছে, পা অব্দি হাঁটু অব্দি স্নো হয়েছে, ওইটুকুনি স্নো দেখলে মনে হয় দ্যাটস ওকে, মানে করে নেওয়া যাবে, কোনো ঝামেলা নেই। আর ঝুরঝুরে স্নো, আইস হয়ে গেলে খুব চাপ হয় আর কি। তো এইটুকুনি স্নোকে মনে হচ্ছে ও ঠিক আছে, এটা করে নেওয়া যাবে। আস্তে আস্তে টেম্পারেচারটা ভালো হচ্ছে, তো মানে 2-3 ডিগ্রি হচ্ছে, তাই জন্য স্নো পড়েও মেল্ট করে যায় কিছুটা আর কি। এটা একটা সুবিধা আছে। ওরা স্নো ক্লিন করতে গেছে, ওটা মোটামুটি আধ ঘন্টার কাজ। আমি তখন ততক্ষণে বসে একটু গল্পের বই মানে ওই আর কি, অনলাইন বুক কিছু একটা পড়ি বা কিছু একটা দেখি মোবাইলে, একটু টাইম পাস। অ্যাবি মেডিটেশন করছে, ওর বাবার সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে, তারপরে দুজনে মিলে মেডিটেশানে বসেছে। অ্যাবি মেডিটেশন করতে ভালোই বাসে, মাঝে মাঝেই করে, নিজের বিছানার ওপর বসেও করে। আর কি মিষ্টি করে চোখ বন্ধ করছে, আর চেষ্টা করেই যাচ্ছে চোখ বন্ধ করার। ওকে বলেছি আমরা 5 মিনিট এরম করে বসে থাকতে, দেখা যাক কতক্ষণ বসে থাকতে পারে। আজকে তো টিউজডে, রান্নাবান্নার ঝামেলা ঠিক বলবো না, কিন্তু খুঁজে পাই না কি রান্না করব। তো এখন আমি রান্না করব হচ্ছে সয়াবিনের তরকারি আর একটা ওই মিক্সড ভেজ, সব কিছু মিক্সড ভেজিটেবল দিয়ে একটা ভেজ, কারণ মানে বেশ ভালো করে ভেজি খাওয়া হচ্ছে না 2 দিন ধরে আর কি। তো আজকে যেন সব কিছু মিলিয়ে একটা মিক্সড ভেজ হবে। আর দুপুরবেলাও করেছিলাম ডাল, আলু ভাজা, শিম ভাজা আর ভাত। তো আমি রান্না করতে করতেই আর কি দেরি হয়ে গেছিলো, আমার মিটিং শুরু হয়ে গেছিলো। তো অমিত বললো যে না, ওর 9:09 AM সকালবেলাতে আর কি ওর মিটিং নেই, তো ও আবার মাঝখানে কিছুটা দেখে দিয়েছে। আমি আবার মানে ওই হয়ে গেছে 9:30 মধ্যে করে, তারপরে সবাই মিলে কাজ করতে শুরু করে দিয়েছি আর কি। মানে আমি তখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি ঝপঝপ করেছি। আমি তো একটু লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিয়েছে, তো দুপুরবেলার খাবারটা হয়ে গেছে, গন্ধরাজ লেবু ছিল, আর এখন আমি নিউট্রেলা। আর সম্ভব আমি ভুলে গেছি যে পানির নেই আমার, মঙ্গলবার দিন যদি পানির হয়ে যায় অ্যাবি তাহলে কিচ্ছু বলে না। আমাদের ফেভারিট হচ্ছে খিচুড়ি মঙ্গলবার দিনকে, আর অ্যাবির হচ্ছে পানির দিয়ে যে কোনো একটা কিছু বানিয়ে দেওয়া আর কি। তো আমি বললাম পানির নেই যখন, অনেকদিন সয়াবিনটা খাওয়া হয় না, যদিও নিরামিষ সয়াবিন রান্না ভীষণ ডিফিকাল্ট আর কি, একটু এদিক ওদিক হলেই খারাপ হয়ে যায় আর কি, পেঁয়াজ রসুন পড়ে না। তো এই যে এখানে রান্না হয়ে গেছে সয়াবিন, অ্যাবির তো এক্সারসাইজ শেষ হলো, প্রচুর এক্সারসাইজ করলো, মেডিটেশন করলো। এইবার হচ্ছে আমি সয়াবিনটা বানিয়েছি, এবার ও সাওয়ার করে নেবে, তারপর খেয়ে নেবো আমরা। আর এখানে একটা বলছিলাম যে সব কিছু মিলিয়ে মিক্সড ভেজ বানাবো, তো সব সবজি এর মধ্যে দিয়েছি। আমি ফ্রিজ খুলে দেখলাম খুব একটা বেশি সবজি নেই, তো যা ছিল একটু একটু করে সব কিছু দিয়ে দিয়েছি। ফুলকপি নেই, ফুলকপি দিলে এটা একটু বেশি ভালো লাগে, তো এটা আমার 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। সয়াবিন তো রান্না হয়েছে, দিয়ে আমি ঢেলেও দিয়েছি বোলের মধ্যে, কিন্তু একটা বিগ মেস। এই যে সয়াবিনটা, এটা হচ্ছে বালি বালি ছিল একটা, অনেক দিন আগে আমি এটা ইউজ করেছিলাম, একটু অল্প ইউজ করেছিলাম সেদিনকে, তো তখন বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কমপ্লিটলি ভুলে গেছি আর কি। এই হচ্ছে নিউট্রেলারি প্যাকেট আর কি, ভুলে গেছিলাম, সেটা দিয়েই আবার এইরকম এক কড়াই সয়াবিন রান্না করেছি। এখন আমাকে এটাকে ট্র্যাশ করতে হবে, পুরো বালি বালি হয়ে আছে, এটা খাওয়া যাবে না। এই মিক্সড ভেজটা ভালো করে রান্না করেছি, এটা ডালের পাতে খেয়ে নেবো ভাবছি, ডাল আর পাশে এটা দিয়ে একটু খেয়ে নেবো। ফ্রিজ খুঁজে দেখলাম পনির আজকেই শুধু নেই, মানে আমার খুব রেয়ার হয় পনির থাকে না, আজকেই বিপত্তি। তো এটা হচ্ছে ওল, এটা হচ্ছে ফ্রোজেন ওলের প্যাকেট। এবার ভাবছি এই ওলটাকে, এই যে সুরান, তো এই প্যাকেটটাকে ভাবছি এখন এটাকে রান্না করি, এটা খুব বেশি সময় তো লাগবে না ওলটা রান্না করতে। ফাইনালি ডিনার ডান হয়েছে, অলমোস্ট 9:30 হয়ে গেছে, 9:35 হয়ে আছে, ডিনার তো পুরো মেস। এই যে এইটা, এটাকে পুরো ফেলতে হবে, খাওয়া গেল না একদমই। আর এই মিক্সড ভেজিটেবলটা দিয়ে, আর একটু ডাল ছিল এটা, আর ওই ওলের তরকারি, ওলটা আমি ইলিশ মাছের মাথা আছে সেটার জন্য কিনে এনেছিলাম খাবো বলে, আলটিমেটলি নিরামিষ দিনে এরকম একটা ফ্যাকাশে ওল খেতে হলো আর কি। তো মোটামুটি আমি আর অমিত ওলটা দিয়ে খেয়েছি, মিক্সড ভেজটা দিয়ে আমি খেয়েছি, ডাল আমরা অল্প অল্পই খেয়েছি। আর এটা তো, এটাকে আমি যতবার দেখছি ততবার আমার খারাপ লাগছে, এমনিতেই সয়াবিনের তরকারি মানে প্রচুর স্পাইসেস টাইসেস দিয়ে বানাতে হয়, দিয়ে পুরো জিনিসটা একটা রগ রগে সয়াবিনের তরকারি হয়েছে। ঝোলটা খেতে ভালোই হয়েছে, যেই না সয়াবিনের চাংটা মুখে পড়ছে অমনি বালি খিচে করছে, ও আমি বলছে খুব ভালো লাগছে। যাই হোক, আজকে ডিনার শেষ হলো মঙ্গলবার কোনো রকমে, কালকে দুপুরবেলা দেখছি কি করা যায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।